ভুয়া আইডি তৈরি করে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের নামে বিডিআর বিদ্রোহ মামলা ও রায় নিয়ে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাংলা ভিশনকে এ কথা জানান ব্যারিস্টার রফিক। তিনি বলেন, ফেসবুক তিনি ব্যবহার করেন না বা তার কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই। হীনস্বার্থে ব্যক্তিবিশেষ বা কোনো মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এ কাজ করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বিটিআরসির শরণাপন্ন হবেন বলেও জানান ব্যারিস্টার রফিকুল হক। রফিকুল হক নামে ফেসবুক আছে এবং সেখানে বিডিআরের যে গণ্ডগোল হয়েছিল সেই নিয়ে আমি তাপস সব ইনভলভ আছি এই কথা লিখেছে। তো সেটা আমি প্রোটেস্ট করে দিচ্ছি বিটিআরসি চেয়ারম্যানকে এবং আপনাদের থ্রু দিয়েও আমি প্রোটেস্ট করলাম, এরকম কোনো ফেসবুক আমার নাই।